আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইতে অন্তর্ভুক্ত অ্যাডোবি ফটোশপের কোর্সে কেইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলায় ফটোশপ নবম ও দশম শ্রেণীর জন্য পর্ব 19। আজকে আমরা জানবো ফটোশপে কি করে টার্গেট লেয়ার নির্ধারণ করা যায়। সেই জন্য আমাদেরকে ফটোশপ ওপেন করতে হবে। আমরা ফটোশপ ওপেন করি। আমরা বেশ কয়েকটি লেয়ার যুক্ত একটি ফাইল ওপেন করি। সেজন্য ফাইল রিসেন্ট আমাদের ফ্লাগ পিএইচডি রয়েছে। এখানে আমাদের বেশ কয়েকটি লেয়ার আমরা লেয়ার প্যালেটে দেখতে পাচ্ছি। ফটোশপে যে লেয়ারের ছবি সম্পাদনা কাজ করা হয় সেই লেয়ারটিকে বলা হয় টার্গেট লেয়ার। যে কোনো সময় যে কোনো লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা যায়। একসঙ্গে একটি মাত্র লেয়ারের ছবি সম্পাদনা বা এডিট করা যায়। কোনো লেয়ারকে টার্গেট লেয়ারে পরিণত করার জন্য লেয়ারটির উপর মাউস পয়েন্টার ক্লিক করলেই সেই লেয়ারটি টার্গেট লেয়ারে পরিণত হয়। যেমন আমরা লেয়ার প্যালেটে লেয়ার 1কে ক্লিক করলাম, তাহলে লেয়ার 1টি এই মুহূর্তে টার্গেট লেয়ারে পরিণত হলো। এখন টার্গেট লেয়ারটি সিলেক্টেড দেখাচ্ছে। এটাই হচ্ছে ফটোশপের লেয়ার নির্ধারণ করা বা লেয়ার সিলেক্ট করা। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।